বাংলা শিক্ষা পোর্টাল থেকে কিভাবে আপনার স্কুলের একটি স্টুডেন্টকে ডিলিট করবেন, এই কাজটি আমাদের চলছে। তো অনেকে আমাকে কোশ্চেন করছেন যে কিভাবে করব, তো সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম যাতে আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে ডিলিটটা করতে পারেন। তো প্রথমে আমরা আপনার স্কুলটিকে আপনি লগ ইন করবেন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। সকলের কাছে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। তো দেখুন, আমি এখানে একটা স্কুল পাটিকাবাড়ি দোতলা মসজিদ SSK, এই স্কুলটাকে আমি আর আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করেছি। তো এই স্কুল থেকে একটি স্টুডেন্টকে আমরা ডিলিট করব। তো প্রথমত আমরা কি করব, একবারে বাঁ দিকে যে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডের নিচের দিকে 4 নম্বর অপশান আছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট, স্টুডেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করব। স্টুডেন্ট ম্যানেজমেন্টের দেখুন নিচে আরও একটু নিচে যাবেন, আরও নিচে দেখুন হচ্ছে স্টুডেন্ট, ডিলিট স্টুডেন্ট, এই যে ডিলিট স্টুডেন্ট অপশানটা পেয়ে যাবেন, এই ডিলিট স্টুডেন্টে ক্লিক করবেন। ডিলিট স্টুডেন্টে ক্লিক করলে দেখুন একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে কি চাইছে উপরের দিকে তাকান, দেখুন স্টুডেন্ট কোড, আপনি যে বাচ্চাটিকে ডিলিট করতে চাইছেন তার কোডটিকে এই স্টুডেন্ট কোডের ঘরে লিখতে হবে। তাহলে যে বাচ্চাটাকে ডিলিট করতে হবে তার কোডটা আমাদের অন্য এক জায়গায় লিখে আগে থেকে লিখে রাখতে হবে। তো আমার এখানে লেখা আছে, আমি একটা স্টুডেন্ট কোডটাকে লিখছি 05 7 5 7 5 3 0 2 1 3 0 2 1 2 3 4 5 5, ঠিক আছে। এই 14 সংখ্যার স্টুডেন্ট কোডটিকে লিখতে হবে যে বাচ্চাটিকে আমরা ডিলিট করতে চাইছি তার কোডটা। কোডটা লেখা হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখুন 7 স্টুডেন্ট, ঠিক আছে, 7 স্টুডেন্ট যেটা দেখতে পাচ্ছি এই 7 স্টুডেন্টে ক্লিক করব। 7 স্টুডেন্টে ক্লিক করলে নিচে স্টুডেন্ট ডিটেলস চলে আসবে, ওই যে কোড যেটা দিলাম ওই কোড অনুযায়ী যে স্টুডেন্টটা রয়েছে সেটা চলে আসবে। দেখুন স্টুডেন্টের কোড, নাম, ডেট অফ বার্থ, গার্জেন নেম, প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন সব চলে এসছে। ওকে, মানে স্টুডেন্টের ডিটেলস আমরা এখানে পেয়ে গেছি। তো এই বাচ্চাটাকে ডিলিট করতে হবে। তো স্টুডেন্ট ডিটেলসের লাস্টের দিকে চলুন, দেখুন রিজন ফর ডিঅ্যাক্টিভেশন, এই রিজন ফর ডিঅ্যাক্টিভেশন এই যে এখানে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করবেন, মানে বাচ্চাটাকে আপনি কেন ডিলিট করতে চাইছেন। তো এখানে ক্লিক করলে দেখুন 3খানা অপশান আছে, ডুপ্লিকেট, রং আপলোডেড, ডায়েট। তো বাচ্চাটা কি ডুপ্লিকেট বা রংলি আপলোডেড হয়েছে, তো যে কোনো একটি যেটা প্রযোজ্য সেটিকে আপনি সিলেক্ট করে দেবেন। তো এখানে ডুপ্লিকেট, যেহেতু বাচ্চাটা আপনার স্কুলে পড়ে এবং অন্য স্কুলেও পড়ে, তো এটা ডুপ্লিকেট, তো আমরা ডুপ্লিকেটে সিলেক্ট করলাম। বা রংলি আপলোডও হতে পারে, আপনার স্কুলে একই বাচ্চা দুবার থাকতে পারে, তখন আমরা রংলি আপলোডেড করে দেবো। দেখ এখন আমরা ডুপ্লিকেটটা সিলেক্ট করলাম। ডুপ্লিকেটটা সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখুন অ্যাকশন বলে একটা হেডিং আছে, তার নিচে সেন্ড টু SI, মানে ওই বাচ্চাটিকে আপনার এন্ড থেকে ডিলিট করার জন্য আমাদের SI-এর কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে, ঠিক আছে। তা আমরা ক্লিক করবো কি সেন্ড টু SI, ডি ইউ ওয়ান্ট টু সেন্ড দ্য স্টুডেন্ট, একবার কনফার্ম হয়ে নিচ্ছে যে আপনি স্টুডেন্টটাকে SI এন্ডে পাঠাতে চাইছেন ডিলিটের জন্য, ওকে করে দেবেন। ওকে, দেখুন এই স্টুডেন্টটি SI এন্ডে চলে গেল। এই স্টুডেন্টটিকে যদি SI এন্ড থেকে ডিলিট করে দেয় তবে এটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখুন স্টুডেন্ট স্ট্যাটাসে স্টুডেন্ট যে ডিটেলস ছিল তার একেবারে লাস্টের দিকে দেখুন একটা স্টুডেন্ট স্ট্যাটাস বলে হেডিং যুক্ত হয়েছে, নট পারফর্ম, মানে এখানে SI এন্ড থেকে ডিলিট হয়নি। তো SI এন্ড থেকে যখন ডিলিট হয়ে যাবে আমরা এখান থেকে দেখতে পাবো যে ডিলিটেড ফ্রম SI। ওকে, তো এইভাবে এই পদ্ধতি অনুযায়ী আপনারা
আপনাদের স্টুডেন্টকে ডিলিট করতে পারবেন। ওকে, সহজ একটা পদ্ধতি। তো আমি আরেকবার বলে দিচ্ছি কী করতে হবে। আপনারা প্রথমে স্টুডেন্ট প্রথমে আপনাদের যে স্টুডেন্টটিকে ডিলিট করতে চাইছেন তার কোডটিকে মনে রাখতে হবে বা লিখে নিতে হবে। তারপরে হচ্ছে কি, আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার বাংলা শিক্ষা পোর্টালটিকে ওপেন করতে হবে, অর্থাৎ লগ ইন করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর বাঁদিকে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশানে যাব। সে স্টুডেন্ট ম্যানেজমেন্টের অপশানের একেবারে নিচের দিকে দেখতে পাবেন স্টুডেন্ট ডিলিট, ডিলিট স্টুডেন্ট। ডিলিট স্টুডেন্টে ক্লিক করলে স্টুডেন্ট কোডটা এখানে দিতে হবে। সার্চ স্টুডেন্টে ক্লিক করলে ওই স্টুডেন্টের ডিটেলস চলে আসবে। ডিঅ্যাক্টিভেশন রিজন সিলেক্ট করতে হবে, তারপর সেন্ড টু এসআই ক্লিক করতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করলেই আপনাদের স্টুডেন্টটি ডিলিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।